High flow nasal cannular বিকল্প হিসেবে চট্টগ্রামে ব্যবহার হচ্ছে বাই লেভেল পজিটিভ এয়ারওয়ে প্রেসার বা বাইপেপ মেশিন করোনা চিকিৎসায় একে বেশ গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা এতে চিকিৎসা ব্যয় কমার পাশাপাশি রোগীর অক্সিজেন কম লাগছে তবে সতর্ক না থাকলে এতে ইনফেকশন ছড়ানোর সংখ্যাও থাকে করোনা আক্রান্তদের চিকিৎসায় সারা দেশে অক্সিজেনের চরম সংকটের সময় আশা জাগিয়েছে বাইপেপ মেশিন হাইফ্লো নাজাল ক্যানোলার বিকল্প হিসেবে ব্যবহার হচ্ছে এ মেশিন এ মেশিনের দাম যেমন কম তেমনি এয়ারওয়ে প্রেসারের ব্যবহারের কারণে অক্সিজেন কম লাগে তিন ভাগের দুই ভাগ মানভেদে একটি হাইফ্লো নাজাল ক্যানোলার দাম যেখানে তিন থেকে আট লাখ টাকা সেখানে একটি বাইপেপ মেশিনের দাম পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে দেড় লাখ টাকা হাইফ্লো নাজাল ক্যানোলার ব্যবহারে রোগীর জন্য প্রতি মিনিটে অক্সিজেন লাগে নব্বই লিটার সেখানে বাইপেপ মেশিনে লাগে পনেরো থেকে তিরিশ লিটার শ্বাসকষ্ট যদি বেশি হয় অক্সিজেন কম লাগছে আমরা যে কোনো একটা মুড সিলেক্ট করে আমরা সেভাবে দিই একটু বেশি প্রেশার দিয়ে কম অক্সিজেন দিয়ে যেটা হাইফ্লোতে আশি নব্বই লিটার অক্সিজেন দেওয়া যায় কিন্তু আমরা বাইপেপে আমরা পনেরো লিটার অক্সিজেনের মধ্যেই একটা রোগীকে আমরা বেশি প্রেশার দিয়ে অক্সিজেনেশন বাড়াতে পারি অথবা আমরা যখন শ্বাসকষ্ট বেশি থাকে সেই শ্বাসকষ্ট কমাতে পারি অক্সিজেন সংকট নিরসনে পৃথিবীর অনেক উন্নত দেশ হাইফ্লো নাজাল ক্যানোলা ব্যবহার না করে বাইপেপ মেশিন ব্যবহার করছে বলে জানিয়েছেন চিকিৎসকরা আমাদের এনআইভি মেশিনগুলো পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে শুরু করে আপনি দেড় লাখ টাকার মধ্যে খুব ভালো কোয়ালিটির এনআইভি মেশিন পাবেন তার মানে আপনি একটা হাইফ্লো মেশিন দিয়ে আপনি প্রায় তিনটে এনআইভি মেশিন জোগাড় করতে পারছেন যে মাস্ক যেগুলো এগুলো আমরা মোটামুটি অ্যাভেলেবেল আমরা আনতে পারি এগুলো আমরা একটু ডিসপোজ করে এগুলো আমরা একটু পরিষ্কার করে আমরা আবার হয়তো আরেকজনের মধ্যে ইউজ করতে পারি মাস্ক যেগুলো মাস্ক কিন্তু হাইফ্লোর সার্কিটগুলো অনেক এক্সপেন্সিভ আট হাজার নয় হাজার টাকা এবং এগুলো সাধারণত একটা সার্কিট একজনের জন্য ইউজ করা হয় হ্যাঁ আমরা করি আমাদের যেহেতু আমরা যেহেতু একটু গরিব দেশ আমরা এখনও মোটামুটি একটা মেশিনকে আমরা একটা সার্কিটকে আমরা দুই তিনবার পরিষ্কার করে আমরা ইউজ করছি এই মেশিনে কম খরচ ও কম অক্সিজেনে রোগীদের সেবা দেওয়া সম্ভব বলে জানিয়েছেন চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ বাইপেপ মেশিনগুলো ইউজ করলে অক্সিজেন ব্যবহার কম লাগে এবং রোগীরাও এটাতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন চিকিৎসকগণও এগুলো ব্যবহারে স্বাচ্ছন্দ্য বোধ করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বাইপেপ মেশিন ব্যবহারে গুরুত্ব দিচ্ছে তবে এ পদ্ধতিতে ইনফেকশন ছড়ানোর শঙ্কা থাকায় সচেতনভাবে ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের বাংলাভিশন নিউজ ডেস্ক